আছো? সবাই আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি, ভালোই আছি। তো আজকে ভিডিওটা শুরু করলাম কটা থেকে, দাঁড়া বলি 9:26 থেকে ভিডিওটা শুরু করলাম। এখনো কাজ হয়নি কিচ্ছু, সবে মালা কেটে উঠলাম। হ্যাঁ কি বলি গেল শুনলে? ফোন দেখি গে বললে আমি খিচুড়ি খাচ্ছি, খিচুড়ি হাম খাচ্ছি। চান হয়ে গেছে, সব হয়ে গেছে তোমার মায়ের, আর আমার কিছুই হলো না। আমার কাজ কে করে দেবে? আমার যেটা এখন 50 টাকার কাজ করে তো উঠেছে সকালে, কি জানি তাও হবে কিনা, ঠিক 6 গেছে হয়ে গেছে, তরকারি টরকারি কাটলাম, কেটে ভাত বসানো হয়ে গেছে, ভাত বসিয়ে তরকারি কাটলাম, ওদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, ফুলুরির তরকারি হবে আর কি। দেখো 10 টাকা ফুলুরি আনতে দিয়েছিলাম, ফুলুরি দিয়ে আলু দিয়ে আর পটল দিয়ে তরকারি হবে। ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি, পটল কটা ধরবো, কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতটা ফুটে গেছে কমিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে। কালকে একটু সাদা তেল ছিল, কালকে রাত্রিরে কটা সেই নীল পুজোর ময়দা ছিল, তাই কটা অল্প কটা ভাত, ভাত কম হয়েছিল, লুচি ভেজেছিল ফালুদা বাবা, তো সেই তেল একটু ছিল, তো তেলটাই পটল কটা ভেজে নিই, পটলটা ভেজে নিয়ে ভেন্ডি কটা ভেজে নিই, ভেন্ডি ভাজা আর আলু দিয়ে পটল দিয়ে এই ফুলুরিটা দিয়ে তরকারি হবে। হাবুলটা উঠে পড়েছে, তো চলো রান্নাটা বসাই। দেখো দেখা যাচ্ছে তোমাকে, নাও নাও হাম নি নাও হাম, মুখে একবার 3 বার দিলাম, একবার গিলে নি মুখ যাচ্ছে, নাও খাই নাও হাম খাই নাও, হাই করছি রান্না করছি, জল দি কমি দেবো তুমি হচ্ছে, ওইদিকে ভাত নামিয়ে রেখেছি, ভেন্ডি ভাজা হয়ে গেছে, এটা ফুটুক, ফুলুরিটা দিয়ে দেবো,
তো এই দেখো তরকারি হয়ে গেছে, নিয়ে চলে এসেছি ভাত বাড়বো আর কি। আর দেখো ভেন্ডি ভাজা, দেখো ভাত, আর মা একটা লেবু কেটে, কিরম ভাবে লেবু কাটলে? ঠিক কেটেছি। হ্যাঁ বুঝে ঠিক কেটেছি, হবে তো রস বেরোবে তো বাবা। আমার ওই মুগের ডাল দিয়ে খুব গন্ধ লেবু খেতে মানে যে গন্ধটা আজ। এই যে প্রতিমা লক্ষ্মীপুর গেল, দেখা যাচ্ছে আবার দিদি নম করবে, যাও একটু উলুলু দিয়ে আসো, উলুলু দাও। থালা গুলো সব তুলে ফেল, এখন অনেকটা রাত হয়ে গেছে, কটা বাজে দাঁড়াও বলি তোমাদের, 10টা বাজে পুরোপুরি। দুটো বেসমের বড়া ভাজা হবে, দিয়ে ভাত খাওয়া হবে। মালা গাচ্ছিলাম, এখন এখানে কুটিগুলো আছে, মালা গাচ্ছিলাম, ভাতটা সব ঘরে নিয়ে এসেছি। এবু ও ঘরে জানলাটা দিয়ে দিগা তো, রাত হয়েছে, এখন জানলাগুলো দিয়া হয়নি, গরম দিয়ে দিই জানলাগুলো। এবার এগারোটা ভাজা হয়ে গেলে দুটো ভাত খাওয়া হবে, ভিডিওটা শেষ করে দিই, প্রতিমারা শুয়ে পড়েছে সর্বনিকার। তো চলো আগেকার মতো ভিডিওটা এখানেই থাকলো, ওগু তারা ভিডিওটা শেষ করবেনি, এই ঘরে জানলাটা খোলা আছে। তো
আজকের মতো ভিডিওটা এখানেই থাকলো। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, শেয়ারটা করো, একটু সাবস্ক্রাইব করো। আর জীবনে একটা দিক নিয়ে বসে থাকলে হবে না, এগোতে হবে। বাবাকে কালকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, তোমাদের সাথে খবর দেব। তোমাদের তোমাদের মতন অনেক বন্ধু পেয়েছি যে মনের কথা দুটো বলতে পারি, সেটাই। তো চলো, আজকের মতো এখানেই থাকলো।